করুণা টিভি শান্তি ললিত পানি প্রচারে স্বাগত। ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ বাথুয়া জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ, চট্টগ্রাম সংগ্রহ শাসন শ্রী বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সপ্তগ্রাম শাসন কল্যাণ ভিক্ষু সমিতির সভাপতি, সংগরাজ পূর্ণাচার ভিক্ষু সংসদের সহসম্পাদক, চট্টগ্রাম ভিক্ষু ঐক্য পরিষদের মহাসচিব, ত্রিমনীষা বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের সাধারণ সম্পাদক, সধর্ম দিশারী ভদন্ত পি লোকানন্দ মহস্থবীর মহোদয়ের 48তম শুভ জন্মদিন উপলক্ষে অষ্টপরিষ্কার সহ সংগদান ও সধর্ম সভা আজ 23 মার্চ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুধিরতন মহাথেরো, প্রধান অতিথি ছিলেন অনৌদস্যী মহাথেরো, প্রধান সদর্মদেশকে ছিলেন জিনরতন মহাথেরো, বিশেষ অতিথি ছিলেন জ্ঞানরক্ষিত মহাথেরো ধর্মানন্দ মহাথেরো, বিশেষ ধর্মদেশকে ছিলেন শুভানন্দ থেরো, দেবজ্যোতি থেরো, ধর্মানন্দ থেরো, এস পঙ্কামিত্র থেরো, এস পিওপাল ভিক্ষু, উদ্বোধক ছিলেন তেজপ্রিয় থেরো, স্বাগত ভাষণে ছিলেন শ্যামল বড়ুয়া, পঞ্চশীল প্রার্থনা করেন প্রসঞ্জিত বড়ুয়া, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অগ্রলঙ্কা থেরো ও লিঠন বড়ুয়া। উক্ত পুণ্যময় অনুষ্ঠানে বিভিন্ন বিহার থেকে আগত প্রধান পঙ্কু ভিক্ষু সংঘ ও দায়ক দায়িকাবৃন্দ উপস্থিত ছিলেন। রিপোর্টার এস পিওপাল ভিক্ষু, করুণা টিভি, বাথুয়া, চট্টগ্রাম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনলাইন চ্যানেল করোনা টিভির সকল আপডেট পেতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, সাথে থাকুন সদ্ধর্ম প্রচারে, সকলে সহযোগিতা করুন। ধন্যবাদ।